বিভিন্ন পেমেন্ট ব্যাংক আপনাকে সবাইকে স্বাগত। আমি শুভঙ্কর, আজ আমি ওয়েলকাম কলিং প্রসেস সম্বন্ধে আপনাদের আমি বলবো। এই ওয়েলকাম প্রসেস হচ্ছে হলো যে সমস্ত গ্রাহকরা অ্যাকাউন্ট ওপেন করেছেন তাদের সঠিক সম্মতি, সঠিক ফিচার্স এবং সঠিক তথ্য দিয়ে সাহায্য করার পর অ্যাকাউন্ট ওপেন করা হয়েছিল কিনা এবং তাদের সঠিক সম্মতি নেওয়া হয়েছিল কিনা, সেই বিষয়ে সাহায্য করেছিল কিনা, সমস্ত কিছুকে খতিয়ে দেখার জন্য এই ওয়েলকাম কলিং প্রসেস। এই ওয়েলকাম কলিং প্রসেস অ্যাকাউন্ট খোলার T+2 ডেজের এর মধ্যে হয়ে থাকে। এই ওয়েলকাম কলিং প্রসেস তিনটি কারণে পর্যালোচনা করা হয়: পজিটিভ রেসপন্স, নেগেটিভ রেসপন্স এবং নেতিবাচক রেসপন্স, এবং তিন নম্বর হচ্ছে হলো নট কানেক্টেড রেসপন্স। পজিটিভ রেসপন্স হচ্ছে যে সমস্ত গ্রাহকের অ্যাকাউন্ট সঠিক তথ্য, সঠিক ফিচার, সঠিক সম্মতি সহ অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে তাদের বলা হয় পজিটিভ রেসপন্স। আর যে সমস্ত অ্যাকাউন্টের সঠিক তথ্য, সঠিক ফিচার এবং সঠিক সম্মতি নিয়ে অ্যাকাউন্ট খোলা না হয়ে থাকে সেই সমস্ত অ্যাকাউন্টগুলোকে বলা হয় নেগেটিভ রেসপন্স, এবং এই নেগেটিভ রেসপন্সকে 008 রেস্ট্রিকশনে রাখা হয়। আর যে সমস্ত অ্যাকাউন্টে সঠিক কোনো রকম কোনো কন্ট্যাক্ট না হয়ে থাকে এবং কোনো রকম কোনোভাবে 3 বারের বেশিও কন্ট্যাক্ট না হয়ে থাকে, তখন সেই অ্যাকাউন্টগুলোকে এর নট কানেক্টেড এবং অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয় এবং সেই অ্যাকাউন্টগুলোকে 00010-এর অধীনে রাখা হয়। গ্রাহকরা চাইলে সেই অ্যাকাউন্টগুলোকে আরেকবার তাদের অ্যাকাউন্ট ফ্রিজ থেকে মুক্ত করতে পারে। তার জন্য কাস্টমার কেয়ারে কল করতে হবে ফিনো পেমেন্ট ব্যাংকের, তার জন্য নাম্বার হলো 02268681414 নাম্বারে। এবং যে সমস্ত অ্যাকাউন্ট নেগেটিভ রেসপন্সের কারণে অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে থাকে সেই সমস্ত অ্যাকাউন্ট আমাদের ফিনো পেমেন্ট ব্যাংকে অ্যান্টি ফ্রড ডিপার্টমেন্টের কাছে অ্যাকাউন্ট পর্যালোচনা হয় এবং সেখান থেকে অ্যাকাউন্ট ফ্রিজ থেকে খোলা দেওয়া হবে। আশা করি আমার কাছে এই তথ্য পেয়ে আপনারা খুব হেল্প হয়েছেন আমার সাথে এই মূল্যবান সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।